সিপিআইএম দোলটানাকে এখন স্বেচ্ছাসেবী সংগঠনের মতন চলছে সিপিআইএম শ্রমজীবী ক্যান্টিন খুলেছে সিপিআইএম খিচুড়ি বিতরণ করছে সিপিআইএম অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিচ্ছে কিন্তু সিপিআইএম ভোটের রাজনীতি করতে পারছে না তাহলে কি আপনাদের মনে হয় যে এবার সময় এসেছে সিপিআইএম কে এনজিও হিসেবে নথিভুক্ত করার দেখুন মানুষ যখন সংকটে ভোট আমরা কম পেতে পারি ভোটে অন্য কেউ জিততে পারে কিন্তু মানুষের প্রাণের সারা অক্সিজেন সিলিন্ডার নিয়ে পৌঁছানো হোক ওষুধ নিয়ে পৌঁছানো হোক হাসপাতালে নিয়ে যাওয়া হোক যেগুলো সরকারের কাজ রাষ্ট্রের কাজ অথবা খাবার পৌঁছে দেওয়া হোক শ্রমজীবী ক্যান্টিন বা যাই বলুন না কেন এটা তো রাষ্ট্রের দায়িত্ব কোনো সন্দেহ নেই কিন্তু হোয়েন স্টেট ফেলস এই কথাটা বলার মতো হিম্মত বামপন্থীরা দেখাতে পারে নতুন প্রজন্ম দেখাতে পারে লাইভ বলা দেখাতে পারে স্টেট ফেলস দিল্লি ہوگا রাজ্য হোক আমরা আছি মানুষের জন্য এটা তো মানুষের প্রতি দায়বদ্ধতা এটা এনজয়াইজেশন না মানুষের প্রতি দায়বদ্ধতা মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানো এটাকে আপনি রাষ্ট্রনীতি বলতে পারেন আমরা সেই মনোভাবেই চলি এটাকে আপনি রাষ্ট্রনীতি না বলে সমাজনীতিও বলতে পারেন আমরা সেই মনোভাবেই চলি কিন্তু when party leadership fails সুজন বাবু আপনি বলছেন whenever state fails কিন্তু যখন পার্টি লিভারস লিডারশিপ ফেল করে ফেইলস যে পার্সপেক্টিভ আর আপনি পার্টি ফেল যা বলছেন দুটো পার্সপেক্টিভ সেম না তা সত্ত্বেও আমি যেটা বলছি আমাদের পার্টিতেই তো সেই বন্দোবস্ত আছে এই যে আপনি যে সম্মেলনের প্রক্রিয়াতে আছি আমরা আলাপ আলোচনা করব তো হ্যাঁ আপনি একটু আগে বলছিলেন বারবার ত্রুটি হ্যাঁ ত্রুটি থাকলে ত্রুটি বলবো অসুবিধা কি আছে এবং সেখানে ইন্ডিভিজুয়াল না সামগ্রিকভাবে আবার কিভাবে পার্টিকে ঘুরে দাঁড় করানো যায় সেইটা নতুন পুরনো সবাই মিলিয়েই সেই প্রচেষ্টাটা আমরা খুব মনোভাব দিয়ে করতে পারবো যাদের দুশ্চিন্তা আছে তাদের বলি যে সেই দুশ্চিন্তা কাটাবার মনোভাবে নিশ্চয়ই আমরা চলবো এবং চলতে পারবো আপনারা প্রশান্ত কিশোরকে কেন হায়ার করছেন না আপনারা প্রশান্ত কিশোরকে কেন অনুরোধ করছেন না আপনাদের দলটার একদম খোল বদলে দেওয়ার জন্য রিব্র্যান্ডিং করার জন্য কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্টকে কখনোই করব না প্রশান্ত কিশোর মার্কা লোকেরা ভোট দালাল ভোট ব্যবসায়ী তারা ভোটের কারবার করতে পারেন নরেন্দ্র মোদীর কাছে পয়সা নিয়ে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করতে পারেন আবার মমতা ব্যানার্জির কাছে পয়সা নিয়ে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার প্রজেক্ট নিতে পারেন আর এখন বোধ হয় দুজনেরটা কোনো এক জায়গাতে মিলছে বলে গুয়ায় গিয়ে বলতে পারেন যে আসলে নরেন্দ্র মোদীরা ভবিষ্যৎ অনেক দিনের জন্য থাকবে ওটাতে মমতা ব্যানার্জি খুশি হচ্ছেন কতটা আর মোদীজি খুশি হচ্ছেন কতটা নাকি দুজনেই খুশি হচ্ছেন তাই বলতে পারবো না নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন ভোট ব্যবসা একটা জিনিস ওটা দুদিনের জন্য চলে বেশি দিন লং লাস্ হতে পারে না হওয়া সম্ভব না সম্ভব না মানুষ মানে মানুষের মন মানুষ মানে মানুষের অস্তিত্ব জীবন জীবিকা ভবিষ্যৎ স্বপ্ন ওটা মানুষের লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত ওটা ওই পয়সা দিয়ে ভোট ব্যবসার সঙ্গে সম্পর্কিত নয় ভোট ব্যবসায়ীদের নিয়ে নরেন্দ্র মোদিও খুশি ভোট ব্যবসায়ীদের নিয়ে মমতা ব্যানার্জিও খুশি প্রশান্ত কিশোর মায়ে একজন ডাইনি একজন ভালোই চলছেন